হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। মূলত আমি আজকের থেকে আপনাদের দেখাবো হচ্ছে কলা ভবন এবং এটার যে স্মৃতিস্তম্ভ আছে সেই জিনিসটা দেখাবো। এখানকার পরিবেশটা একটু অন্যরকম থাকে, সবসময় একটু খাওয়া দাওয়া এবং খুশমেজাজে একটু ভরপুর থাকে। এখানকার যত ধরনের পরিচিতরা আছেন এখানকার জানবেন যে এখানকার যে এটি আমি যে ঢুকলাম এটি হলো মূলত এই দিকটা আর কি, যদি অনেক সময় দেখা যায় যে ধরনের যে খাবার মুখরিত আড্ডা থাকে। আর এছাড়া এখানকার এই ধরনের নিয়মিত আড্ডা সমাবেশ এখানে চলতেই থাকে। বিশেষ করে ফ্রেন্ড সার্কেলরা মূলত এখানে অনেক ধরনের আড্ডায় দিয়ে থাকেন, বিশেষ করে অর্থনীতি এবং সংবাদ থেকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হলো অফিস অফ দি ফ্যাকাল্টি অফ আর্টস, দেখতে পাচ্ছেন যে মূলত এটি হলো সেই ভবনটি বিশ্ববিদ্যালয়। আর এটা যে স্মৃতি স্তম্ভ রয়েছে এবং অনেক ধরনের মূর্তি বলা হয় যেটি আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে থাকে, সেই জিনিসটি মূলত আমরা সবাইকে দেখাবো। সেটি হলো যে এই পাশে হলো স্ট্রাকচার। এছাড়া এখানকার আরও অনেকগুলো বিষয় এখানকার জানার আছে, জিনিসটি আমি আপনাদেরকে জানাবো খুব কাছে থেকে। যে তিনটি মূর্তি কলা ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে, মহান মুক্তিযুদ্ধের যে কালের সাক্ষী সেই সাক্ষীটিকে এটি বহন করে মানে এই পাশ থেকেও দেখাচ্ছি দেখতে পেলে। এবং এটির যে বর্তমান রয়েছে এখানকার প্রচুর পরিমাণে লোকজন স্টুডেন্টরা এখানে সমাগম করে থাকেন এখানকার বিষয়ভিত্তিক জায়গাগুলোতে। বিশেষ করে সবসময় এই মুখরিত ক্যাম্পাস থাকে এবং ক্যাম্পাসের পরে এই জায়গাটিতে তারা অনুষ্ঠান আড্ডা দিয়ে থাকে। এটি হলো মূলত যে কলাভবন, কলাভবনের যে ভিতর এন্ট্রেন্স, আর এটি হলো সেই ভবনের মেইন দিগদর্শন। এই দিগদর্শন এর থেকে এসেই আপনারা মূলত এই স্টেজটি এখান থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এবং এখানকার পরিবেশটা আসলে অন্যরকম সুন্দর, আপনাকে আসলে বলার অপেক্ষা রাখে না যে কীরকম সুন্দর হয়েছে। তো ঠিক আছে, এখানকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ভবন হলো এটি, এবং সাবজেক্ট তো অবশ্যই বলা চলে যে এখানকার যে স্টুডেন্টরা একটু অন্য ধরনের হয়ে থাকে, বিশেষ করে কালচার এবং সংস্কৃতি দিক থেকে তাদের চিরায়তন সত্য সব কিছু এখান থেকে হয়ে থাকে। তো এই যে ভবনটি, এই ভবনের অনেক স্মৃতি এবং বিজড়িত স্থান রয়েছে, সেই স্মৃতিগুলো আপনারা অবশ্যই সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এবং এইখানকার যে ক্যাম্পাসটি সবসময় মুখরিত হয়ে থাকে এখানকার পরিবেশটা দিয়ে, বিশেষ করে তার সামনে হলো আপনার মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিন থেকে এই ভবনের দিকে আসবে, তো আপনারা এদিকে আসবেন, মিশ্রি থেকেও খুব কাছাকাছি আসা যায়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, প্রশাসনিক ভবনের খুব কাছাকাছি এটি। আর আরেকটা যদি বলি যে নীলক্ষেত থেকেও এখানকার খুব সহজে আসতে হবে। তো ঠিক আছে, আমি আপনাদের কাছে বিদায় নেব। এখান থেকে আবারও আপনাদের সাথে অন্য একটি ভবনে দেখা হয়ে যাবে, অন্য একটি স্টেজে নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।